অমৃত ভারত প্রকল্পের আওতায় বনগাঁ রেলওয়ে স্টেশন। স্টেশনে তৈরি হবে ফুট ওভারব্রিজ, সাবওয়ে, ওয়েটিং রুম, থাকবে লিফট ও চলমান সিঁড়ির ব্যবস্থা। উন্নতি ঘটানো হবে প্ল্যাটফর্ম সহ গোটা স্টেশনের। এক কথায় আধুনিক সাজে সেজে উঠবে বনগাঁ স্টেশন। সোমবার সারা ভারতের 554টি স্টেশনের উন্নয়নের কাজের আনুষ্ঠানিক সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে এদিন বনগাঁ স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভার্চুয়াল পদ্ধতিতে প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠান দেখার জন্য হাজির ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, শিয়ালদা ডিভিশনের রেলওয়ে ম্যানেজার দীপক নিগম সহ রেলের অন্যান্য কর্তারা। এ বিষয়ে শান্তনু ঠাকুর বলেন, বনগাঁয় যতগুলো স্টেশন আছে বনগাঁ লোকসভার আয়তে প্রত্যেকটা স্টেশনে কম বেশি ডেভেলপমেন্ট করা হবে। অমৃত ভারত প্রকল্পের যে মডেল স্টেশন, তার প্রথমে আমরা চাঁদপাড়াকে করেছি কল্যাণী, এবার তার সঙ্গে যোগ করা হয়েছে বনগাঁকেও। তাই বনগাঁতেই, স্পেশালি বনগাঁ লোকসভাতে বনগাঁতেই এই সভাটা আজকে হলো। মাননীয় প্রধানমন্ত্রীজির পুরো ভারতবর্ষে 544টা স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আয়তায় আনা হয়েছে, তারই উদ্বোধন উনি ভার্চুয়ালি করলেন। জানা গেছে শিয়ালদাহ ডিভিশনে মোট 17টি স্টেশনের কাজ হবে। তার মধ্যে থাকছে বনগাঁ, চাঁদপাড়া, দমদম, মধ্যমগ্রাম, বারাসত। এক কথায় ঢেলে সাজানো হবে বনগাঁ স্টেশনকে। এ বিষয়ে DRM জানান, বনগাঁয়ে করিব আমার বনগাঁ কনস্টিটুয়েন্সি এসে বহুত সারে স্টেশন হ্যাঁ, বনগাঁ, চাঁদপাড়া, কল্যাণী, কল্যাণী ঘোষপাড়া, টোটাল 17 স্টেশনস হ্যাঁ শিয়ালদাহ ডিভিশন মে। আর বনগাঁও কনস্টিটুয়েন্সি মে বনগাঁও আর কল্যাণী, কল্যাণী ঘোষপাড়া, চাঁদপাড়া, এ সব আমার অমৃত স্টেশন মে ডেভেলপ হো রা। সাথ মে OSOP স্টলস ইহা পে লগেঙ্গে। শিয়ালদাহ ডিভিশন মে 145 ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট ইয়ে স্টলস লগেঙ্গে, জিসে লোকাল কারিগর কো আপনে প্রোডাক্টস ডিসপ্লে করনে মে বহুত মদদ মিলেগি। ইহা পে দেখিয়ে ফুট ওভার ব্রিজেস আয়েঙ্গে, আপকা এসকেলেটরস, লিফটস, ইয়ে সব রহেঙ্গি, আপকে বহুত আচ্ছে ওয়েটিং রুমস বন জায়েঙ্গে, কনকোর্স বহুত আচ্ছা হো জায়েগা, আপকা সার্কুলেটিং এরিয়া মে ইম্প্রুভমেন্ট আয়েগা, জো ফ্রন্ট হ্যাঁ জিসকো হাম ফাসাড বোলতে হ্যাঁ ইয়ে বহুত আচ্ছা হো জায়েগা আপকা। আর বহুত আপকে প্ল্যাটফর্মস হ্যাঁ, প্ল্যাটফর্মস পে কাফি ইম্প্রুভমেন্ট হোগা, তো এক অলরাউন্ড ডেভেলপমেন্ট হোগা বনগাঁও স্টেশন কা। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুর জানান, বনগাঁ ঢাকাপাড়া এলাকা ও ঠাকুরনগরে দুটি এলাকায় তৈরি হবে সাবওয়ে। আমি বলছি ঠাকুরনগর স্টেশন অমৃত ভারত প্রকল্পের মধ্যে সরাসরি নেই, কিন্তু ডেভেলপমেন্টের হিসেবে তার চাইতে বেশি বাজেট ওখানে হয়েছে। তো মোটামুটি কল্যাণী, চাঁদপাড়া এবং পরবর্তীতে আমি মাননীয় অশ্বিনী বৈষ্ণবজির কাছে যেগুলো নিয়ে তুলে ধরেছিলাম সেটা হচ্ছে বনগাঁকে সবচাইতে বেশি কি করা, ডেভেলপমেন্টের আয়তে নিয়ে আসা, যে কারণে উনি সম্মতি জানিয়েছেন এবং সেটাকে অমৃত ভারত প্রকল্পের আন্ডারে আনা হয়েছে। পাশাপাশি তিনটে সাবওয়ে, যে সাবওয়েগুলো অতি আবশ্যক, যেমন ঠাকুরনগরের বণিকপাড়া, ঠাকুরনগরেরই আর একটা জায়গা আছে সেটা হচ্ছে তারকসরণী, প্লাস বনগাঁর ঢাকাপাড়া, এই তিনটেতে সাবওয়ে হচ্ছে, যাতে মানুষ, কারণ ঢাকাপাড়ার মানুষদের অনেক ঘুরে আসতে হয়, সেখানে প্রায় আধ ঘন্টা এক ঘন্টার ব্যবধান তৈরি হয়, সেটা যাতে না হয়, তারা যাতে সহজভাবে যাতায়াত করতে পারে, কারণ ওখানে প্রায় 8-9টা লাইনের লাইন পাতা আছে যেটা টুয়ার্ডস দ্য বাংলাদেশ। তো আমি মনে করি ওখান থেকে সাবওয়ে হলে মানুষের কর্মজীবনের অনেক সুবিধা হবে, ছাত্রছাত্রীদের স্কুল যাতায়াত, তারপরে যারা অফিসিয়াল কাজ করছেন, সরকারি কাজ করছেন, তাদের যাতায়াতে সুবিধা হবে, গাড়ি ঘোড়া যেতে সুবিধা হবে, যার জন্যই আমি খুব ধ্যান দিয়ে বিষয়টাকে মাননীয় মন্ত্রীজিকে রেখেছিলাম। তো আশা করি কিছুদিনের মধ্যে কাজ স্টার্ট হবে। বনগাঁ স্টেশন সংলগ্ন ঢাকাপাড়া অঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল আন্ডারপাস। রেললাইন পার হয়ে চলাচলের ক্ষেত্রে দীর্ঘদিন অসুবিধার সম্মুখীন হতে হয়েছে তাদের, মাঝে মধ্যেই পড়তে হয়েছে দুর্ঘটনার কবলে। প্রাণের ঝুঁকি নিয়ে অনেক সময় ট্রেনের নিচ দিয়েও যাতায়াত করতে হয় স্থানীয় বাসিন্দাদের। সাবওয়ে হচ্ছে, এই খবরে খুশি স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা তারক মণ্ডল বলেন, এর ফলে এলাকার মানুষ ভীষণভাবে উপকৃত হবেন।
দশ নম্বর ওয়ার্ডের মানুষের ছিল বেটা ছেলে মানুষ, গাড়ি লাফিয়ে পার হয়ে যায়, যখন মালগাড়িটা লাগানো হয়ে যায় একটা দেখা যাচ্ছে স্কুল ছাত্র স্কুলে যাচ্ছে, স্কুলে যাওয়ার পরে এবার একটা মেয়ে ছেলে আছে, তার কী হচ্ছে তার জীবনের ঝুঁকি নিয়ে মালগাড়ির তলাতে যেতে হয়। এখানে যদি উপারফুলও হয় তাতে কোনো সমস্যা কিছুই হবে না, যেহেতু আন্ডারগ্রাউন্ড রাস্তা হচ্ছে এটা সবার পক্ষেই সুবিধা, এবং গরিব যারা লাইন পাড়ে যারা রেলের জায়গায় যারা ব্যবসা করে খাচ্ছে তাদের যাতে বেশি একটা ক্ষয়ক্ষতি না হয় সেটাই জনগণ যদি প্রশাসন যদি দেখে তাহলে আমরা সেটা উপকৃত হব। এ বিষয়ে বনগাঁ পৌরসভার প্রাক্তন কাউন্সিলর তথা স্থানীয় বাসিন্দা পার্থ সাহা বলেন, সাবওয়ে তৈরি হলে স্থানীয় মানুষ যথেষ্ট উপকৃত হবেন, এটার প্রয়োজন রয়েছে। পাশাপাশি এই কাজের ফলে যারা উচ্ছেদ হবেন তাদের বিষয়টিও কর্তৃপক্ষ যদি ভাবনা চিন্তা করেন তবে ভালো হয়। দীর্ঘদিনের এলাকার মানুষের একটা দাবিও ছিল যে সাবওয়ে হোক, সেটা যাই হোক রেল দপ্তর ঘোষণা করেছে এখানটায় হবে, আমরাও খবর পেয়েছি, কিন্তু ঘটনা যেটা হচ্ছে সেটা সাবওয়ে নিশ্চিতভাবে হওয়ার প্রয়োজন, এটা একটা জ্বলন্ত সমস্যা, এই সমস্যার সমাধান হওয়া উচিত। কিন্তু তার সাথে সাথে বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষের রুটি রুজির প্রশ্নটা একটা বড় বিষয়, কারণ এখানে রেলের একটা বড় এলাকা জুড়ে অসংখ্য মানুষ বসবাস করে দীর্ঘদিন ধরে, এবং ব্যবসায়ী প্রয়োজনে রেলের জায়গাও তারা ব্যবহার করেন। প্রকল্পটা এমনভাবেই হওয়া উচিত আমার মনে হয় যত কম ক্ষতি হয় মানুষের, কারণ এই সময় দাঁড়িয়ে মানুষের রুটি রুজিটা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছে। যদি আবার মানুষকে উচ্ছেদ হতে হয় রেলের কাছে অনুরোধ থাকবে যে অংশের মানুষকে এই সাবওয়ের প্রয়োজনে সরে যেতে হবে, সরে যাওয়াটাও উচিত রেলের জায়গা, রেল তার প্রয়োজনে নিশ্চিতভাবে ব্যবহার করবে, রেলের যে জায়গাগুলো প্রয়োজন নেই এই মুহূর্তে তাদেরকে একটা বিকল্প থাকবার, যারা বাড়ি করে রয়েছেন মাথা গুঁজে রয়েছেন তাঁবু খাটিয়ে টালির ঘর করে তাদের একটা বিকল্প থাকার জায়গা, যে ব্যবসায়ীরা উচ্ছেদ হবে এই বৃহৎ কর্মযোগ্যে আর কি, যেটা মানুষের সমস্যার সমাধান, নিশ্চিতভাবে সকলের এগিয়ে আসা উচিত। স্থানীয় এক ব্যবসায়ী মিহির কুমার মজুমদার জানান, সাবওয়ে হলে অনেকের সুবিধা হবে, অনেকে আবার অসুবিধাতেও পড়বেন, কারণ আমরা ছোটোখাটো ব্যবসায়ী এখানে ব্যবসা করে খায়। সাবওয়েটা হলে পরে অনেকের সুবিধা হবে আবার অনেকের অসুবিধা হবে, যেমন আমরা দোকানদার মানুষ, আমাদের যদি বাইসেন্সের দোকান এখান থেকে সরিয়ে দেয় তাহলে তো আমাদের একটা মানে অসুবিধা হবে, আর যদি দোকানগুলো থেকে যদি নিচেতে আন্ডারপাস করে তাহলে আমাদের সেমনটা সব অসুবিধা হবে না, সবাই সুবিধা হবে তাহলে। আর যদি মনে করি দোকানগুলো সব ভেঙে দিতে হবে, আন্ডারপাস যদি বাইসেন্স বলে এখন দোকান সব ভেঙে দেন, তখন তো আমাদের একটু অসুবিধাই হবে, এর জন্য যদি কোনো ব্যবস্থা করে সেটা হচ্ছে তাহলে একটু ভালোই হয় আর কি। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেল তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে ঠিকই, তবে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।